প্রিয় দর্শক, আজকে যে বিষয়টি জানাবো সেটি আপনারা আশা করি বুঝতে পেরেছেন। 10 মিনিট স্কুলের ফাউন্ডার আয়মান সাদিকের ইতিমধ্যে আমরা জানতে পেরেছিলাম যে বিয়ে হবে 23 তারিখ, কিন্তু না প্রিয় দর্শক, বিয়েটি আজকেই সম্পন্ন হয়েছে। হ্যাঁ বন্ধুরা, আজকে 15ই সেপ্টেম্বর বিয়েটি অনুষ্ঠিত হয়েছে। তো প্রিয় দর্শক, সূত্র হিসাবে আয়মান সাদিক এবং মুনজারিন তার নিজস্ব ফেসবুক ভেরিফাই অ্যাকাউন্টেই আপনারা দেওয়া নিতে পারেন। এছাড়াও আপনারা যদি সামাজিক যোগাযোগ মাধ্যমে দেখেন তাহলে অবশ্যই আপনারা সেটি দেখতে পারবেন। কংগ্রেচুলেশন এই দুই প্রিয় শিক্ষককে। প্রিয় দর্শক, দুজনেই ফেসবুক স্ট্যাটাস দিয়েছেন, সেটি কি? আয়মান সাদিক লিখেছেন, আলহামদুলিল্লাহ অনুভূতিটা অদ্ভুত। আরেকজনে লিখেছেন, অর্থাৎ মুনজারিন শহীদ লিখেছেন, আলহামদুলিল্লাহ ফাউন্ড মাই স্টার, অর্থাৎ সকল প্রশংসা আল্লাহর জন্য, আমার তারাকা পেয়ে গেছি। প্রিয় দর্শক, আপনারা শুনলে অদ্ভুত হবেন যে দুজনের এই লাইক 1 বিলিয়ন, অর্থাৎ 10 লাখের উপরে পড়েছে। মুনজারিন শহীদ যার রিয়াকশন দেখতে পাচ্ছি আমরা 10 লাখ, আর আয়মান সাদিক যিনি ফাউন্ডার অফ 10 মিনিট স্কুল তার আমরা দেখতে পেয়েছি 12 লাখ মাত্র 4 ঘন্টায়। প্রিয় দর্শক, সব কিছু ছাপিয়ে এখন যে বিষয়টি সবথেকে আলোচনার তুঙ্গে সেটা অনেকেই আমরা শুনতে পেরেছি যে আমাদের যে আপুটা রয়েছে, এখন যে বাবি হয়েছে, সেই বাবি বা আপু তিনি নাকি কৃপণ। আসলে যদি আপনারা যদি একটু তার মোবাইলের গ্লাসটি দেখেন, অর্থাৎ প্রোটেক্টর গ্লাসটি, সেটা ফাটা। এটা নিয়ে ফেসবুকে রসিকতা চলছে তুমুল। তারা বলতেছে যে মুনজারিন আপু যে আসলে কৃপণ, তার যে মোবাইলের গ্লাসটি আছে সেটি দেখেই বোঝা যাচ্ছে, অর্থাৎ বাঙালিদের কাছ থেকে কোনো কিছু আড়াল করা সম্ভব না বলেও তারা আখ্যা দিয়েছে। আসলে এই প্রিয় দর্শক, একটু আপনারা যদি দেখেন তাহলেই বুঝবেন যে আসলে এটা আসলে সম্পূর্ণ মজার কারণে বলতেছি, কেউ সিরিয়াসভাবে নেবেন না। কংগ্রাচুলেশন এই কাপেলকে, আশা করা যায় এই কাপেলরা তারা সুখে শান্তিতে এবং থাকবে, আর অবশ্যই তাদের সন্তান নিউটন হবে, কেউ কেউ এমনটাও মতবাদ দিয়েছেন। অবশ্যই তাদের সুন্দর একটি জীবন তারা প্রতিষ্ঠা করুক, আর তারা জানেন যে কতটা জনপ্রিয়, আর আমারও স্পেশালভাবে দুজনকেই ভালো লাগে তাদের দুজনের কথা, কথার স্টাইল, বিশেষ করে মুনজারিন শহীদ আপুর যে কথার স্টাইল, ইংলিশ তিনি যেভাবে শেখায় সেটি অসাধারণ। আর আয়মান সাদিক ভাইয়ের যে স্পিকিংগুলো রয়েছে, তার যে মোটিভেশন স্পিক রয়েছে সেটাও দুর্দান্ত। বিশেষ করে তার একটা আমি গল্প শুনেছিলাম অনেক আগে, সেটি হচ্ছে যখন আগে যে 1 টাকার যে সুখ ছিল, শান্তি ছিল, খুশি ছিল, সেটা এখন নাই। তো এই ছিল আমাদের সর্বশেষ আপডেট। সকল বাধ্য থাকুন, আজকে পর্যন্ত আল্লাহ হাফেজ।